হ্যালো এভরিওন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে হানি চিকেন উইংস। একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতে কিভাবে এই হানি চিকেন উইংসটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার আরও অনেক নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে বড় সাইজের 5 পিস চিকেন উইংস নিয়ে নিই। আপনারা যদি আরো বেশি পরিমাণ চিকেন উইংস তৈরি করেন তাহলে সব কয়টা মশলার পরিমাণ সে অনুযায়ী বাড়িয়ে দিন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলার সাথে উইংস গুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মাখানোটা হাত দিয়ে করলেই ভালো হয়। এরপর একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি 7 মতো, 1/2 চা চামচ দিচ্ছি লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মিক্স হার্ম। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এই শুকনো উপকরণগুলোর সাথে চিকেন উইংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে উইংসগুলো কোট করে নিতে হবে। মাখানো হয়ে গেলে উইংসগুলো অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এই শুকনো উপকরণের জন্যই কিন্তু উইংস এর উপর পার্টটা ক্রিস্পি হয়ে থাকে। একইভাবে এখন সবগুলো উইংস ময়দার সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে উইংসগুলো দিয়ে দিব, আর উইংসগুলো আমি 2 বারে দিয়ে ফ্রাই করে নিব। এই চিকেন উইংসটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, এইরকম উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। প্রথম পার্টের উইংস গুলো হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। বাকি উইংস গুলোও দিয়ে দিব। এখন আমাদের একটি সস তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, চিলি সস নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি মধু। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চিকেন উইংসগুলো দিয়ে দিব।
এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এখন সসের সাথে চিকেন উইংস গুলা খুব ভালো করে মিশিয়ে নিব। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসাতেই কিন্তু রেস্টুরেন্টের সাথে তৈরি করতে পারেন চিকেন হানি উইংস। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার হানি উইংস চিকেন। দেখলেন তো কত সহজে আর কত অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই হানি উইংস চিকেনটা তৈরি করা যায়। সব রেসিপি আমি ট্রাই করি একদম সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার। আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখতেই পাচ্ছেন উইংসটা কতটা জুসি হয়েছে। এই হানি উইংস চিকেনের উপরের পার্টটা হালকা ক্রিস্পি থাকে আর ভিতর এরকম সফট আর জুসি থাকে। আমার আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।